এবার অপহরণের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলর। বারাসত পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার বিরুদ্ধে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে বিরাট অঙ্কের মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। সেপ্টেম্বরের একদম শুরুতে ত্রিপুরার এক ব্যবসায়ীকে খড়দার একটি আবাসনের পার্কিং লট থেকে অপহরণের ঘটনা সরগোল ফেলেছিল। এক পরিচিতের বাড়িতে এসেছিলেন ও ব্যবসায়ী, সে সময় আবাসনের নিচে পার্কিং লট থেকে তাকে অপহরণ করা হয়। তারপরই ঘটনা তদন্তে নামে পুলিশ ও পরে সিআইটি। আগেই গ্রেফতার করা হয়েছিল 7 জনকে, আর এবার তাদের জেরা করে উপযুক্ত যোগসূত্র পেয়ে গ্রেফতার করা হল বারাসাত পুরসভার দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে। সেপ্টেম্বরের শুরুতে অস্ত্র দেখিয়ে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। এরপর তাকে আটক করে রাখা হয় বারাসতের একটি আবাসনের ফ্ল্যাটে। পুলিশ সূত্রে খবর, গত 2 সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীতে ছিলেন ত্রিপুরার ওই ব্যবসায়ী, সেই সময় বাড়ির পার্কিং লট থেকে তাকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়। আর অঙ্কটা চোখ কপালে ওঠার মতো, 2,25,00,000 টাকা মুক্তিপণের দাবি আসে অপহরণকারীদের তরফে। প্রথমে এই ঘটনা তদন্তে নামে খড়দা থানা, পরে তদন্ত হস্তান্তর করা হয় সিআইটিকে। এরপর বারাসাত থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ত্রিপুরার ব্যবসায়ীকে। এরই মধ্যে গ্রেফতার করা হয় 7 জনকে। এই 7 জন বারাসাত দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলের সহযোগী। তাদের কথাবার্তা সূত্র ধরে তদন্তকারী অফিসাররা তৃণমূল কাউন্সিলের সঙ্গে অপহরণের পরিকল্পনা চোখ সূত্র পান। সূত্রের খবর, ত্রিপুরার ওই ব্যবসায়ীর অপহরণের ঘটনায় মূল চক্র হিসাবে এফআইআর এর নাম ছিল তৃণমূল কাউন্সিলরের। ঘটনার পর থেকে এলাকা থেকে চম্পট দিয়েছিলেন তিনি। 19 তারিখ রাতে কাউন্সিলর মিলন সর্দারের এলাকায় ফিরে খবর পেয়ে যান সিআইটি কর্তারা। তারপরই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দারা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।